গানে গানে আজীবন অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন কিংবদন্তী গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। তিনি গাইতেন মানুষের জন্য, দেশের জন্য, মানবতার কথা, বঞ্চিত মানুষের অধিকারের কথা নিয়ে গানে গানে হাজির হতেন এ গণসঙ্গীত শিল্পী। সুরে সুরে ফকির আলমগীর ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর। তার জীবনের কিছুটা অংশ তুলে ধরেছেন জাহিদ আহমেদ বাবু। ষাটের দশক থেকে গণসঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন ফকির আলমগীর। দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ও সখিনা গানটি মানুষের মুখে মুখে ফেরে এখনো। ফকির আলমগীরের গাওয়া মায়ের এক ধার দুধের দাম গানটি অমর হয়ে থাকবে চিরকাল। বিশেষ করে মা দিবস এই গানটি ছাড়া যেন অসম্পূর্ণ। মে দিবস ও পৃথিবীর বর্ণবাদ বিরোধী আন্দোলনের পুরোধা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে 1989 সালে সাধারণ গান কণ্ঠে তোলেন ফকির আলমগীর। ফকির আলমগীর 1950 সালের 21 ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। 1966 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ কলেজে ভর্তি হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ পাস করেন। ক্রান্তিশিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসাবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সঙ্গীত অঙ্গনে প্রবেশ করেন তিনি। ১৯৬৯ সালে ক্রান্তিশিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসাবে গণ অভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। চলো মজদুর যেতে হবে দূর, বাড়ি ফেরা পথ দেরি হয় না, আজ মহাজন দয়া ছাড়া মন। 1976 সালে ফকির আলমগীর গড়ে তোলেন লোকপ্রিয় ঋষিজ শিল্পী গোষ্ঠী। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য 1999 সালে 21 পদক পান বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে। অমৃত বঞ্চিত মানুষের পক্ষে গান গেয়ে গেছেন এই গণসঙ্গীত শিল্পী। আমি অহরে রিস্কা চালাই তাহা শহরে, ও সখিনা গে সুস্কিনা ভুলাই আমারে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ভুলাই আমারে।